বিগত বাম আমলে কোনো মাস্টার প্ল্যান ছাড়াই উন্নয়নের নাম করে গগনচুম্বী অট্টালিকা তৈরি করেছিল, যা কোনো কাজেই আসেনি। অনেকটা উন্নয়নের ধরন ছিল জনসমাজের কাছে হাস্যকরের মতো। এমনই এক ঘটনা ঘটেছিল তেলিয়ামুড়াতে। ঘটনার বিবরণে জানা যায়, বিগত বাম আমলে মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কের পাশে রাজ্য সরকারের কোষাগারের অর্থ ব্যয় করে বড়মুড়া ট্যুরিস্ট লজ নামে একটি সুবিশাল অট্টালিকা তৈরি করেছিল তৎকালীন সময়ে, যা ট্যুরিস্ট যাত্রীদের ক্ষেত্রে কোনো কাজেই আসেনি। ওই সময়ই তৎকালীন বাম আমলের প্রশাসন উন্নয়নের নামে লোকসানের বহর গুনতে শুরু করেছিল। বাম আমলের মাফিয়াদের দ্বারা বড়মুড়া ট্যুরিস্ট লজের কিছু সংখ্যক আসবাবপত্র সহ কিছু মূল্যবান আনুষঙ্গিক জিনিসপত্র ও লোপাট হয়ে যায়। রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনের পর ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিজেপি আইপিএফটি সরকার। এতদিন বড়মুড়া ট্যুরিস্ট লজ চত্বর, অগাছার ছয়লাপ, নিশি কুটুম্বদের আড্ডাস্থল সহ বিভিন্ন নেশা পাচারকারী সহ নেশা সেবনকারীদের আড্ডার মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই বিষয়টি তেলিয়ামুড়া পৌর পরিষদের নজরে আসে। সদ্য তেলিয়ামুড়া পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ করা পৌরপিতা রূপক সরকার, তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের ডেপুটি সিইও শীর্ষেন্দু দেববর্মাকে সঙ্গে নিয়ে বড়মুড়া ট্যুরিস্ট লজটি পরিদর্শনে যান চলতি মাসের 26 তারিখ। এই লজের কঙ্কালসার বাস্তব চিত্র পরখ করে হতবাক হয়ে যান তারা, কারণ বিগত বাম আমলে কোনো প্রকার মাস্টার প্ল্যান ছাড়াই যে উন্নয়ন কার্য সংঘটিত হয়েছিল তারই বাস্তব চিত্র হলো এই ট্যুরিস্ট লজ। পরে এ প্রসঙ্গে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার জানান, জায়গা সংকুলনের কারণে তেলিয়ামুড়া পৌর পরিষদের কার্যালয়টি স্থানান্তরিত করে বড়মুড়া ট্যুরিস্ট লজে নিয়ে যাওয়া হবে। বর্তমান পৌর পরিষদ কার্যালয়টিতে তহসিল এবং ডিসিএম অফিস করা হবে। বিধায়িকা কল্যাণী রায় পর্যটন মন্ত্রীর সঙ্গে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব তেলিয়ামুড়া পৌর পরিষদ কার্যালয়টি বড়মুড়া ট্যুরিস্ট লজে স্থানান্তরিত করবেন। তবে বড়মুড়া ট্যুরিস্ট লজটিকে পুনরায় সংস্কার করতে রাজ্য সরকারের কোষাগার থেকে অর্থ ব্যয় করা হবে। গত 26শে জানুয়ারি, সেই প্রজাতন্ত্র দিবসের মুহূর্তি দিনে আমি এবং আমাদের সম্মানীয় বিধায়িকা, আমাদের ডেপুটি সিইও সাহেব এবং আমাদের ভাইস চেয়ারপারসন সহ আমরা তেলিয়ামুড়া বড়মুড়া লজটি ভিজিট করতে গিয়েছিলাম। কারণ দীর্ঘদিন ধরে এটা অবহেলিতভাবে পড়ে রয়েছে, সেটাকে কী করা যায়। তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বড়মুড়া লজটি, যেহেতু আমাদের তেলিয়ামুড়া বর্তমান মিউনিসিপ্যালিটি অফিস, সে যা জায়গা খুব সংকুলান স্থান, খুব সংকুলান, খুব ছোটো অফিস, সেজন্য আমরা বড়মুড়া লজে আমাদের যে মিউনিসিপ্যালিটি অফিসটাকে আমরা ট্রান্সফার করব। আর বর্তমান যে টিএমসি অফিসটি আছে আমাদের কাছে, সেই অফিসটিতে আমরা তহসিল এবং ডিসিএম অফিস নিয়ে আসব। সেজন্য আমাদের কিছু রেনোভেশনের প্রয়োজন, এবং জায়গাটি যেহেতু বর্তমানে ট্যুরিজম ডিপার্টমেন্টের কাছে বিগত আমলে দেওয়া হয়েছিল, সেটা আমাদের প্রিয় বিধায়িকার মাধ্যমে আমরা প্রপোজাল দিচ্ছি, আমরা অনুরোধ। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।